dear students and respectable persons who are near the TV set. I am Abdul Samad, head teacher, Kadanal Government Primary School, Shukipur Tangari. I want to take a class with the students of class 5. How are you, my dear students? Hope you are well by the grace of Allah. And I am also the same. My today's lesson is Write to me soon. Unit 8, page 33. My dear students, you know you are the students of class 5, and this year is the important year for you because you will appear at the PEC exam. সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা পঞ্চম শ্রেণীতে পড়াশোনা করো, তোমরা জানো যে বছরটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বছর, কারণ তোমরা প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছ। লেটস স্টার্ট মাই ডিয়ার স্টুডেন্টস, প্লিজ টেক ইউর বুক, খাতা, পেন, ওপেন এট পেজ 33। লাস্ট ক্লাস আই ডিসকাসড ইউ দ্য লেসন The lesson was about a letter. গতকালকে একটি lesson ছিল আমাদের, সেটা চিঠিপত্র সংক্রান্ত ছিল। তোমাদের এই lessonটি একটু মনোযোগ সহকারে পড়া উচিত, এই কারণেই যে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় আনসিন প্যাসেজ থেকে নেওয়া 8 নং-এ একটি চিঠি থাকে, আনসিন প্যাসেজ অবলম্বন করে সেই চিঠিটি উত্তর করতে হয়। আমি তোমাদেরকে বলবো, তোমরা মনোযোগ সহকারে আমার এই চিঠির অংশটা নিয়ে জানালো আলোচনা করব, তোমরা একটু মনোযোগ সহকারে শুনবে। আমাদের জানা আছে, ক্যান ইউ সে মাই ডিয়ার স্টুডেন্টস হাউ মেনি ফার্স্ট ডাস হ্যাভ এ লেটার? ইয়েস, ওয়ান লেটার হ্যাজ 5 পার্টস। 1 নম্বর হেডিং, নম্বর 2 গ্রিটিং, নম্বর 3 বডি, নম্বর 4 ক্লোজিং, অ্যান্ড নম্বর 5 সিগনেচার। থ্যাংক ইউ মাই ডিয়ার স্টুডেন্টস, আই ওয়ান্ট টু শো ইউ ওয়ান বাই ওয়ান, অ্যান্ড ইউ ফলো মি কেয়ারফুলি। নম্বর 1 ইজ হেডিং, দিস ইজ হেডিং। একটি চিঠির যে 5টি অংশ থাকে তার প্রথম অংশটা হচ্ছে হেডিং, এন্ড দেন দ্য সেকেন্ড পার্ট অফ দ্য লেটার। একটি চিঠির দ্বিতীয় অংশ হচ্ছে গ্রিটিং, গ্রিটিং, গ্রিটিং। দ্য থার্ড পার্ট অফ দ্য লেটার ইজ বডি, যেহেতু একটি চিঠি 5টি অংশ, চিঠিতে 5টি অংশ কিভাবে সন্নিবেশিত আছে, কোনটি কোন অংশ, তা আমি তোমাদেরকে দেখাতে চেষ্টা করব, তোমরা মনোযোগ সহকারে সেটি দেখার চেষ্টা করো। I am read out the letter again and I want to show you all the parts. 102
খাদিমনগর কাটোয়ালি সিলেট বাংলাদেশ 12th March 2020 This is the first part of a letter and that is called heading that is called heading dear students the first part of the letter is heading একটি চিঠির হেডিং যিনি চিঠি লিখবেন বা যে চিঠি লিখবেন তার ঠিকানাটা একটি চিঠির ডান পাশে সন্নিবেশিত থাকে এবং এটা চিঠির প্রথম অংশ এবং তা হচ্ছে হেডিং নাও আই এম টেলিং ইউ অ্যাবাউট দ্য সেকেন্ড পার্ট অফ দ্য লেটার দ্যাট ইজ গ্রিটিং ডিয়ার জেসিকা ডিয়ার জেসিকা দিস পার্ট ইজ greeting I am telling you about the third part of the letter it is body body is the main part of the letter dear students you know body is the main part of the letter tumra nishchoy jano ekti chithi body hocche ekti chithi mul ongsho tomar ja amcho bishoy tumi chithite ja likhte chao seta ekhane likhte hobe tumi tomar babar kache taka chiye chithi likhte paro tumi tomar school er বার্ষিক ক্রীড়া উৎসবের বর্ণনা দিয়ে তোমার বন্ধুর কাছে চিঠি লিখতে পারো এই যে চিঠির অংশটা মূল কথাটা সেটা তোমাকে বডির মধ্যে লিখতে হবে এন্ড ইট ইজ দা থার্ড পার্ট অফ দ্য লেটার চার নম্বর পার্ট হলো ইউর ফ্রেন্ড চার নম্বর পার্ট হলো ক্লোজিং এন্ড দ্যাট ইজ ইউর ফ্রেন্ড যে চিঠি লিখছে সে তুমি যদি তোমার বাবার কাছে চিঠি লেখো তুমি লেখবা ইউর সন ইউর ডটার এখানে তুমি তোমার বন্ধুর কাছে চিঠি লিখেছ তুমি লিখেছ আমরা লিখেছি ইউর ফ্রেন্ড এন্ড দ্যাট ইজ কল ক্লোজিং দিস ইজ দ্য ফোর্থ পার্ট অফ দ্য লেটার এন্ড দ্য লাস্ট পার্ট অফ দ্য লেটার ইজ সিগনেচার হিয়ার সীমা সীমা এই চিঠিটা লিখেছিল সো ইট ইজ দ্য লাস্ট পার্ট অফ দ্য লেটার এন্ড দিস ইজ কল সিগনেচার তোমরা এতক্ষণে জানলে একটি চিঠির পাঁচটি অংশ আছে এ লেটার হ্যাজ ফাইভ পার্টস এন্ড একে একে আমরা সেটা বর্ণনা করব এই চিঠিটা সীমা লিখেছিল কাকে লিখেছিল তার বন্ধু বাবা নবী জেসিকাকে লিখেছিল আমাদের একটি জিনিস ভালো করে খেয়াল করতে হবে আট নম্বর যে পিএসি এক্সামের ইংলিশে আট নম্বরে যেহেতু আমাদের একটি চিঠি থাকে সেখানে লেখা থাকে সাপোজ ইউ আর রানা তুমি রানা এন্ড ইউর ফ্রেন্ড ইউ হ্যাভ এ ফ্রেন্ড হিজ নেম ইজ কোরি তাহলে আমাকে লিখতে হবে মাই ডিয়ার কোরি বা ডিয়ার কোরি আর তোমার নামটা শেষে থাকবে সিগনেচারে তুমি হবে রানা হোপ ইউ হ্যাভ আন্ডারস্টুড ক্লিয়ারলি দ্য ফাইভ পার্টস অফ দি লেটার আমি আশা করি তোমরা একটি চিঠির পাঁচটি অংশ খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো Now, I am discussing about another part. I here there are four questions here. একে একে আমি এই চারটি প্রশ্নের উত্তর নিয়ে তোমাদের সাথে আলাপ করব Please, my dear students, now you will ready with your খাতা বুক এন্ড পেন দ্য ফার্স্ট কোশ্চেন ইজ হিয়ার ইজ হোয়াই ইজ সীমা ইউজিং এ লট অফ টিস্যুস হোয়াই ইজ সীমা ইউজিং এ লট অফ টিস্যুস সীমা কেন বেশি বেশি টিস্যু ব্যবহার করে আমরা জানি এই প্রশ্নের উত্তর ভালোভাবে লেখার জন্য আমাদেরকে প্যাসেজটি খুব সুন্দর করে পড়ে দিতে হবে প্যাসেজ সুন্দর করে
না পড়লে আমরা প্রশ্নের উত্তর সুন্দরভাবে লিখতে পারব না। একটি প্যাসেজ একটি প্রশ্নের উত্তর সুন্দরভাবে লেখার জন্য প্যাসেজ সুন্দরভাবে করা অবশ্যই দরকার আছে। যদি কেউ প্যাসেজ সুন্দরভাবে না বোঝে সে সুন্দরভাবে প্রশ্ন উত্তর সঠিকভাবে প্রশ্ন উত্তর লিখতে পারবে না। ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা আমার কথা বুঝতে পারছো। ক্যান ইউ সে হোয়াট ইজ দ্য আনসার অফ দ্য ফার্স্ট কোশ্চেন? ইয়েস, এট ফার্স্ট ইউ শুড রিড দ্য প্যাসেজ অ্যাটেন্টিভলি অ্যান্ড দেন স্টার্ট দ্য রাইটিং অফ দ্য আনসার্স। প্লিজ ইউ রিড the passage carefully. Okay, I hope you have read the letter. Now, I am reading out the passage again. আমি প্যাসেজটি এই কারণে পড়ে শোনাবো তোমাদের। London. I am at home. I have the flu. It's awful. I am coughing a lot and I have a runny nose. I am using a lot of tissues. I also have a bad headache. I can't eat very much because I have a stomachache. But my doctor says I should eat. I also have a fever. Sometimes I am very warm, then I get cold and have chills. It's very strange. I want to go to school again soon. My friends can't visit me here because they can get ill easily. I hope you are fine. Rightfully soon. এই অংশটি আমি তোমাদেরকে পড়ে শোনালাম। পুরো অংশ আগে পুরো অংশ পড়ার দরকার নাই, আমার হেডিং পড়ার দরকার নাই, কারণ আমাকে এই প্রশ্ন উত্তর করার জন্য বডিতেই আমার প্রশ্ন উত্তরগুলো সন্নিবেশিত আছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো বর্তমান যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে, করোনা ভাইরাসের সৃষ্টি হয়েছে, একটি মহামারী বিশ্বব্যাপী। সেই মহামারী করোনা ভাইরাসের সাথে আমাদের এই চিঠিটা, আমাদের এই লেসনটা খুবই সংগতিপূর্ণ। তোমরা সাবধানে থাকবে এটা অবশ্যই। এখন আমি খুঁজে বের করব কোথায় আমার এক নম্বর প্রশ্নের উত্তর আছে। হোয়াই ইজ সীমা ইউজিং এ লট অফ টিস্যুস? সীমা কেন প্রচুর পরিমাণে বা পর্যাপ্ত পরিমাণে টিস্যু ব্যবহার করছে? আমি লেসনে বা পাঠে কোথায় সেটা আছে সেটা আমি দেখব। I am using a lot of tissues. I have a runny nose. I have using a lot of tissues. You know, এখানে আই মানে সীমাকে মিন করছে। চিঠিতে লিখেছে কে? সীমা। সো আমরা আই এর জায়গায় লিখব সীমা। চিঠির মধ্যে হোয়াই ইজ সীমা ইউজিং, আমরা সীমার কথা প্রথমে দিয়ে চিঠি প্রশ্ন উত্তর লেখা শুরু করব। সীমা ইজ ইউজিং, ইজ আছে, আমরা ইজ দিয়ে শুরু করব। সীমার পরে সীমা থাকতে সম সিঙ্গুলার নাম্বার তোমাদের জানা আছে এবং তারপরে ইজ বসবে। সীমা ইজ ইউজিং এ লট অফ টিস্যুস, আমাদের প্রশ্নটিকে এই অংশটুকু নিতে হবে। সীমা ইজ ইউজিং এ লট অফ টিস্যুস, সীমা ইজ ইউজিং এ লট অফ টিস্যুস, সীমা ইজ আই অ্যাম আই বলতে এখানে সীমাকে বোঝাইছে, আয়ের পরে আম বসে কিন্তু সীমার পরে ইজ বসে। সীমা ইজ ইউজিং এ লট অফ টিস্যুস বিকজ শি হ্যাজ এ রানি নোজ, শি হ্যাজ এ রানি নোজ। সীমা প্রচুর পরিমাণে টিস্যু ব্যবহার করছে কারণ তার নাক দিয়ে পানি ঢুকছে। আমরা প্রথম প্রশ্নের উত্তর এখন লিখে দিব, তোমরা ভালো করে দেখে নাও। সীমা ইজ ইউজিং
Anna is using a lot of tissues because she has a runny nose. আমি লিখেছি এক নম্বর প্রশ্ন উত্তর তোমরা প্যাসেজ থেকে মিলিয়ে নিয়ে তোমাদের খাতায় লিপিবদ্ধ করতে পারো। আমি পড়ে শোনাচ্ছি, শিলা ইজ ইউজিং এ লট অফ টিস্যুস বিকজ শি হ্যাজ এ রানি নোজ। ইতিপূর্বে তোমাদের বিকজ বানানটা মুখস্থ করে নিয়ে দেওয়ার কথা। বিকজ বানান অনেক প্রশ্ন উত্তরে আমাদেরকে লিখতে হয়। আমরা এক নম্বর প্রশ্ন উত্তর লিখে ফেলেছি, এখন আমরা দুই নম্বর প্রশ্ন উত্তর চলে যাব। দুই নম্বর প্রশ্ন আমি পড়ে শোনাচ্ছি, তোমরা অ্যাটেনটিভলি শুনে নাও। হোয়াই কান্ট শিলা ইট ভেরি মাস, শিলা কেন পর্যাপ্ত পরিমাণে খেতে পাচ্ছে না? আমরা প্যাসেজে চলে যাব। শিলা I can't eat very much because I have a stomach ache. আমরা আগেই জেনেছি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, শিলা আই শিলা can't eat very much because she has a stomach ache. এখানে আয়ের পরে হ্যাব বসে, কিন্তু শিলার পরে তো হ্যাব বলবে না। সো আই এম রাইটিং দ্য আনসার নম্বর টু। আমরা বই থেকে যে অংশটা নিব সেটা খেয়াল করে নেই। হোয়াই কান্ট শিমা ইট ভেরি মাস, শিমা কান্ট ইট ভেরি মাস, শিমা কান্ট ইট ভেরি মাস, শিমা কান্ট ইট ভেরি মাস, শিমা can't eat very much because she has a stomach ache. Because she has a stomach ache. Shima can't eat very much because she has a stomach ache. Shima beshi khete pare na karon tar pakasthilite byatha ache. Proshno chilo Shima keno beshi khete pare na karon Shima pakasthilite byatha chilo. Uttor ta amra peye gechi, Shima can't eat very much because she has a stomach ache. Now third, I am writing or telling the answer question number 3. Does Shima's doctor want her to eat? Shima's doctor ki Shima ke beshi kore khete bole? Ha, beshi khete bole. Etar uttor hobe Shima's doctor wants her to eat. Shima's doctor wants her to eat. Shima's doctor take khete bole. Etar uttor amader passage e dewar dorkar hoy nai. Number 4, char number proshner উত্তরে আমরা চলে যাচ্ছি। হোয়াই কান্ট শিমার ফ্রেন্ডস ভিজিট হার, শিমার বন্ধুরা তাকে কেন দেখতে আসে না? আমি আগে বলেছি এটা এমন একটি সোয়াসে ফ্লু হয়েছে শিমার, এটা একজন থেকে আরেকজনের বর্তমান করোনা ভাইরাসের মতো সংক্রামিত হয়। তাই এটার উত্তর আমরা সেখানে আই ওয়ান্ট টু গো টু স্কুল এগেইন সুন, মাই ফ্রেন্ডস কান্ট ভিজিট মি বিকজ দে ক্যান গেট ইল ইজিলি। এখানে হবে শিলাস ফ্রেন্ডস কান্ট ভিজিট হার, হিয়ার না লিখলে চলবে বিকজ দে ক্যান গেট ইল ইজিলি। শিলার বন্ধুরা তাকে দেখতে যাবে না কারণ এই শ্বাসের রোগটা তাদেরকেও সংক্রমিত করতে পারে। তাহলে আমরা শেষ প্রশ্নের উত্তর দেখে নিচ্ছি। শিলাস ফ্রেন্ডস কান্ট ভিজিট হার বিকজ দে ক্যান গেট ইল ইজিলি। আমরা একে একে চারটি প্রশ্নের উত্তর দেখলাম, তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। আমি লিখে দিয়েছি দ্য
I am writing the answer number 4. Thank you.